রাজু, একটু কিন্তু ময়লা না থাকে। রাজু, ওই যে ডিস্টার্ব এসে গেছে, চলো চলো চলো। মানে কোথায়? তোমাদের বাড়িতে যাব, তোমার বাবা মায়ের কাছে। পরে যেও, আমার এখন সময় নেই। সময় নেই মানে? আমি বাড়িতে যাব তোমাদের বাড়িতে, আর তোমার সময় নেই? আন সোশ্যাল কোথাকার, চলো। দেখছো না কত কাজ? কাজ তো লোক করছে। ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ। আমি যদি এক মুহূর্তের জন্য বাইরে যাই, সব হাত পা গুটিয়ে বসে থাকবে, দুলাভাই ক্ষতি হবে। অতএব আমার কোথাও যাওয়া চলবে না। ডিস্টার্ব না করে যাও তো, যাও যাও। ইট ইজ আই এম সো সো সরি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। রাজু, জি দুলাভাই, সবটাকে নিয়ে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসো এক্ষুনি। ঠিক আছে দুলাভাই। দুলাভাই যা বলে আমি তাই করি। স্বপ্না, স্বপ্না, কি হলো? আমার চিৎকার করছো কেন? চিৎকার করব না, আরে কখন থেকে ডেকে গলা ফাটাচ্ছি। চলো। কোথায়? আমাদের বাড়িতে। কার সাথে? আমার সাথে। তোমার অনেক কাজ না থাক। আরে যত কাজই থাক, দুলাভাই যখন বলেছে যেতেই হবে। ইট ইজ মানে কুইক কুইক। কিন্তু গাড়ি যাবে না, সামনের রাস্তা খারাপ আছে, সাইকেলে যেতে হবে। দুলাভাই আপনি? হ্যাঁ, কেন? এই মাত্র আসলেন? হ্যাঁ, তুমি একটা ডিস্টার্ব। ইট ইজ মানে কারেক্ট। ও কি করেছে রাজু? আপনার গলা নকল করে আমাকে হুকুম করেছে ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবার জন্য। দেখো না ভাইয়া, ওর বাবা মার জন্য কিছু উপহার এনেছি ঢাকা থেকে, কতবার বলছি নিয়ে চলো তোমাদের বাড়িতে, নিয়ে যাচ্ছে না। ঠিক আছে রাজু, নিয়ে যাও, সকাল সকাল ফিরে এসো। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো মিস্টার সাইকেলে, এবার চলো। চুপ করে ধরো। ব্যাপারটা বুঝলাম না, তুমি আমার বাবা মার জন্য ঢাকা থেকে উপহার এনেছো, অথচ আমাকে কোনো উপহার দিলে না। তোমাকে এমন উপহার দেব যা তুমি কল্পনাও করতে পারো না। আরে আরে, কি করছো? শক্ত করে ধরছি, যদি পড়ে যায়। থামলে কেন? নামো। কেন? আগে নামো, তারপরে বলছি। সামনে এসে বসো। কেন সামনে? কেন সামনে বসলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। ওঠো। তুমি একদম ভালো না। কেন? তুমি ছোটবেলা থেকে আমাকে সাইকেলে পেছনে বসাও কেন? পেছনে বসার জায়গা আছে, আরাম করে বসা, সামনে তো বসার জায়গা নেই। এখন জায়গা হলো কেমন করে? আমার কিন্তু সামনে বসেই বেশি ভালো লাগছে। তোমার লাগছে না? দেখো বেশি ডিস্টার্ব করো না। কেন? কি হলো, আবার থামিয়ে দিলে কেন? নামো। কেন? আগে নামো, তারপরে বলছি। এবার কোথায় বসতে বলবে? কাঁধে? কাঁধে না, এবার হাঁটিয়ে নিয়ে যাব। মানে? বাড়ির কাছে চলে এসেছি, হেঁটে গেলেই খুশি হব। চলো। নাও মা। ও মা, দারুণ মজা করে খাবো। তুমি নাও। দেখতে দেখতে স্বপ্না মামনি কত বড় হয়ে গেল। হ্যাঁ, এবার দেখে শুনে একটা ভালো বিয়ে দিতে হবে। মাই মা, তুমি শুধু আমার কথাই ভাবছো। ওদিকে রাজীব যে বিয়ে বয়স পার হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে? শুনছো মেয়ের কথা? এবার ভালো একটা পাত্রী খুঁজো, ঘরে বওয়ানো। না না, পাত্রী খুঁজতে হবে না, পাত্রী তো রেডি আছে। পাত্রী রেডি আছে মানে কি বলতাছো? রেডি মানে একদম রেডি, দূরেও না কাছেও না, আত্মীয় স্বজনের মধ্যে। সবটা কার কথা বলছো গো? ও বুঝতে পারছি। বুঝতে পেরেছে? হ্যাঁ, তোমাদের গ্রামের গোপুর মিয়ার মেয়ে ময়নার কথা বলতেছো। আরে দেখ, ওই মেয়ে তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? গোপুর আমারে বললো না? আজকে বিয়ে হয়েছে নাকি? দু বছর হয়ে গেল,
চারটা বাচ্চাও হয়েছে। হায় হায়, দুই বছরে চার বাচ্চা, এটা কি করে সম্ভব? সম্ভব মরমা সম্ভব, চমচ বাচ্চা বছরে দুটো করে। তাই বলো, সব আল্লাহর ইচ্ছা। কিন্তু তুমি কোন পাত্রীর কথা বলতেছিলে মা? একটু ভালো করে ভাবলে পেয়ে যাবেন, টানি বাই দেখলে পেয়ে যাবেন। স্বপ্না জলদি চলো, দুলাভাই সকাল সকাল ফিরতে বলেছে। তুই এমন ভাবে আসোস আর যাস, মনে হয় তুই ভুলেই গেছস, এটা তোর নিজের বাড়ি। ধরি বিয়েটা দিয়ে দাও, দেখবে রাজু আর ঘর থেকে বেরই হবে না। হয়েছে, তোমাকে আর ঘটকালি করতে হবে না, বিয়ে করতে তুমি করো। আমি তো রেডি। নে বাপ একটা মুয়া খা। ও মাই গড, রাতে ঘরে নেই, কারোর সাথে ফুটে ঠুটে গেল না তো? আমি ছটফট করে মুছছি, আমাকে জাগিয়ে রেখে আরামে ঘুমুচ্ছ না? দাঁড়াও দেখাচ্ছি। স্বপ্না, তুমি এখানে কেন রাজু? ঘরের ভেতর আমার ঘুম আসে না, তাই রোজ রাতে বাগানে এসে খোলা মেলা বাতাসে আরাম করে ঘুমাই। তা তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? সাংঘাতিক একটি সমস্যা হয়েছে রাজু। সমস্যা? কি সমস্যা? আগে বলো, ভাই আর ভাবিকে বলবে না? কেন? ভাই আর ভাবি শুনলে ভীষণ কষ্ট পাবে, কষ্ট পেয়ে মারাও যেতে পারে। ঠিক আছে ঠিক আছে, বলবো না। এখন বলো তো কি হয়েছে, তুমি অমন করছো কেন? মনটাকে শক্ত করো রাজু, মুখে পাথর বাঁধো, শুনে কষ্ট পাবে, তবু তোমাকে না বলে উপায় নেই। ঠিক আছে বলো, আমার মনটা শক্তই আছে। তিন মাস হলো। তিন মাস? হ্যাঁ। আরে ওই, আমি কি রাজা জমিদার হয়েছি নাকি মন্ত্রী মিনিস্টার হয়েছি? মাগা টাকা পায় লালে লাল হয়েছি, আমার বাড়িটারে গ্যারেজ বানাইলো কেটা? এখানকার যত বড় লোক আছে সবাই আপার জন্য গাড়ি পাঠিয়েছে, আপার যেটা পছন্দ হবে সেটাতে করে আবার ঘুরতে যাবে। কি লাগি যাও রে তালুকদার, আমি কিন্তু ড্রাইভার পাঠাইনি, আমি নিজে এসেছি। তোমার বোন যতক্ষণ খুশি আমার গাড়িতে ঘুরতে পারে। ও রেসুতে মালদার পাঠি কাল সাদের কামড় খেয়ে বেড়েছে। কি ভাবছো বাহাদুর? ভাবতাছি তোমার কথা, বই নিয়ে তোমার লগে যাইবো কিনা আমি হই নাহি। লাগি যাও রে তালুকদার, যাও যাও জলদি যাও, হে যাও। আমার জীবনেরই গাঙ্গে কেউ বাইও না তো নাও, নাও দুবার যাইব গাঙ্গের জলে। আমার জীবনেরই গাঙ্গে কেউ বাইও না তো নাও, নাও দুবার যাইব গাঙ্গের জলে। এই আমার জীবনেরই গাঙ্গে কেউ বাইও না তো। চেনা চেনা লাগে, গলা শুনেই শুনে ফালিল, মানে চিনে ফেললো। সুরের বাচ্চা, তালুকদারের বংশের লোকে ঝাড়ু ধরে কাজ। তুমি শো বাড়িতে ঘুমায় থাকলে কি প্রিন্সেসের দ্বারের কাছে যাইতে পারবো? তার মানে প্রথমে বাগান ঝাড়ু দুবার কাম লইছি, এরপর বেডরুম পরিষ্কার করানোর কাম লব, আর একবার বেডরুমে ঢুকতে পারলে আর বাইর হব না, বাইর হব না। তো লজ্জা করে না, বড় তালুকদারের সাথে টক্কর দিতে চাস? আরে যাও, প্রেমের বলে ছোট বড় কিছু থাকে না।
ওয়াও ফ্যান্টাস্টিক, সকালবেলা এত গাড়ি? গোলাম বাহিনী পাঠাইছে, তোর যেটা পছন্দ হয় চলে গো। এত গাড়ি কার ভাইয়া? সব বড় লোক গাড়ি, যারা তোর রূপের আগুনে পুরবার চায়, এই বাহাদুর এত ধরা খাইবার চায়, চাপলি খাইবার চায়। নিচে চলো ভাইয়া, নিচে চলো। লাগি যাও রে তালুকদার, ওদের মধ্যে সবচেয়ে বড় লোক হলাম আমি। ওদের কারো 100 বিঘা জমি, কারো 150, এর বেশি কারো নেই। কিন্তু আমার জমি 500 বিঘা, আরো 10টা। আমার বয়লার আছে 15টা। ভাইয়া আমি ওনার গাড়িতেই যাব, সো হ্যান্ডসাম। লাগি যাও রে তালুকদার, কোথায় যাবে সুন্দরী? শুনলাম এই এলাকাতে একটা মাজার আছে, সেখানে নিয়ে যাব, সব খানে নিয়ে যাব। চলো চলো ভাইয়া। আমি তো লালে লাল লাইগা থাকো তালুকদার, তোমার চৌকিদার হওয়ার পথ আমি ক্লিয়ার করে দিব। বাবা জুড়ে পয়সা দিন দিক। এই শালা কানা বাচ্চা, তুই চোখে দেখিস? আল্লাহ আগ দিয়া খুবসুরত চিজ দেখনে গেলে, খারাপ চিজ দেখনে গেলে। ও তুই বিহারি? জি জি। বুঝছিস কিছু না? কানাও টের পেয়েছে তোর চেহারা খারাপ, আর আগে পারিস নে। আর তবে বলা চুপ তোরা রে বাচ্চা। এই আর বুঝবার দিস না। আচ্ছা বেকা, হামসে ভি বড়া ফকির হবো। এখন কোথায় যাওয়া হবে? এইমাত্র ভিতরে যে লোকটি ঢুকলো সে কে? আরিফ চৌধুরী। শুধু এলাকা নয়, আশেপাশে কয়েক থানার মধ্যে সে 1 নম্বর বড় লোক। কমসে কম 1000 একর জমির মালিক, মিল ফ্যাক্টরি। এজন্য আমাকে পাত্তাই দিল না? ওদিকে নজর দিও না, চরিত্রবান শক্ত মানুষ। আমার দিকে দাও, তালুকদার লাগি থাকবে। ভাইয়া কিছু একটা করো না ভাইয়া। বুঝিয়া গেছি, আমার বইনের কোল যায় চোট লাগছে, তুই কোনো চিন্তা করিস না। একটা লালে লাল সিন করে ফেলামো, চৌধুরীর চোখে গিরিশ দিয়ে ঘুমাই তৈব। রক্ত ঝরছে তো, কিছু না বললেই হলো, একদম মরবেন না। চলুন আমার গাড়িতে চলুন। না না, আমি নিজেই গাড়ি চালিয়ে যেতে পারবো। অসম্ভব, এই অবস্থাতে আমি আপনাকে এক একা গাড়ি চালিয়ে যেতে দেবো না। চলো। কিন্তু করবেন না, আমার গাড়িটা। আপনার গাড়ি নিয়ে ভাই আসবে, চলুন। আরে বাহাদুর, তুই তো লালে লাল, বেশি লাল হইস না, নেশার রং মাইর খাইব। তোর আবার কি চাস? কন্ট্রাক্ট করে তো পেমেন্ট দিয়ে দিচ্ছি, যা। বড় ভাই, লোকটা যে এমন মাইর দিব আমাকে জানা ছিল না। অনেক মাইর খাইছি, আর কিছু বকশিস দেন।
বড় ভাই, কিছু না দিলে পোষাইব না। শোন, তোর এখন থেকে বাড়া কাটার লাগবে না, তোর এখন আমার সঙ্গে পারমানেন্ট, ঠিক আছে? বড় ভাই, ঠিক আছে। কখন বাসায় যান দরকার, দামি মেহমান ঘরে। এটা আমার বেডরুম। আমাকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? মানুষের সেবা করতে আমার খুব ভালো লাগে। শুনেছি এই এলাকার মানুষ আপনাকে ফেরেশতার মতো মনে করে। আপনার মতো মানুষের একটু সেবা করতে পারলে ধন্য হয়ে যাব। দিন না আপনাকে একটু সেবা করার সুযোগ। এ কি করছেন আপনি? মাথার কাপড়টা খুললাম, ওষুধ লাগিয়ে আবার বেঁধে দিলাম। ক্ষুধা লেগেছে? না না, ক্ষুধা লাগেনি। লেগেছে, আপনার চোখ বলছে ক্ষুধা লেগেছে। এমন ভাবে তাকিয়ে আছেন, মনে হচ্ছে সবকিছু খেয়ে ফেলবেন। মানে আমি এখন যাই? যাই মানে, যেতে দিলে তো, শুয়ে পড়ুন। মানে ভয় নেই ভাইয়া, খুব ধীরে ধীরে গাড়ি চালান, আসতে অনেক দেরি হবে, ততক্ষণে আপনি বিশ্রাম নেবেন আর আমি আপনার সেবা করব। দেখুন দেখুন প্লিজ, সেবা করতে দিন। আমার যা দেখা আমি দেখেছি, এখন তো দেখছেন আপনি। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি তো এতক্ষণ চুরি করে আপনি আমাকে দেখছিলেন না? আই এম সরি। আপনার মতো মানুষ চুরি করবে কেন? যা দরকার হাত বাড়িয়ে নিয়ে নেবেন। কি হলো, চুপ করে আছেন যে? আপনি কি ফুরিয়ে গেছেন? যৌবন কি শেষ হয়ে গেছে? আমার সবকিছু দিয়ে আমি আপনার সেবা করতে চাই, শান্তি দিতে চাই আপনাকে। ভাই সাহেব, কি অবস্থা? আমি মানে ও মাথার আঘাতটা। কোনো ভয় নাই ভাই সাহেব, এই বাহাদুর আছে না, আমার বইনটা আবার বিশ্বপ্রেমিকা, যারে দেয় পরানটা বইরা দেয়, ওর মন ভাঙ্গেন না, কাল কখন আইবে? মানে কাল আসবো। হ্যাঁ আইবে, দরজা খোলা। ঠিক আছে, আমি গেল এমনি। না না, তোমাকে যেতে হবে না, আমি আসবো। টাকা থাকলে আর কি, পকেটের টাকা শেষ হয়ে গেছে তো তাকে। ধন্যবাদ ভাই সাহেব, ধন্যবাদ। শীল গেলার দাগ লেগে গেছে, এই দাগ মোছার আগে আমি তো লালে লাল হইবার চাই। কি ব্যাপার, তোমরা রাত জেগে বসে আছো কেন? এত দেরি হয়েছে, কি হয়েছে আপনার, মাথা পড়তে কেন? মানে কি হয়েছে দুলাভাই? মানে হাঁটছিলাম, হঠাৎ করে একটা গাছের ডালের সাথে লেগে গেছে। দেখি দেখি। না না না, দেখা দেখি দরকার নেই, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ঔষধ লাগিয়ে দিয়েছে।
সেই জন্য তো একটু দেরি হলো। ডাক্তার, ডাক্তার ব্যান্ডেজ না করে কাপড় দিয়ে পট্টি বাঁধলো কেন? আমি নিজে পট্টি বেঁধেছিলাম, ওষুধ লাগানোর পর আবার ওটা দিয়ে বেঁধে দিয়েছে। এখন আর এ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, অনেক রাত হয়েছে, যাও সবাই শুয়ে পড়ো গিয়ে। আই না, ব্যাপারটা